ঠিকই কথা দিয়েছেন, সেই জন্যই তো তোকে খবরটা দিতে এলাম। কিন্তু ঘটনা ঘটলো কবে? গতকাল। তোর বাবাকে কত বোঝালাম, কিছুতেই শুনল না। মেয়েটি সত্যিই ভালো, দেখতেও সুন্দর, গানের গলাটি তো ভারী মিষ্টি। আমি সুরকার নই বাবা। জানি, কিন্তু আমি যে গান ভালোবাসি তাতে তুমি জানো। তার জন্য রেডিও, টিভি, রেকর্ড প্লেয়ার, টেপ রেকর্ডার সব কিছু আছে। আছে শঙ্কর? আমার বাড়িতে আরো অনেক কিছু আছে, আমার বাড়িতে আরো অনেকে আছেন, নেই শুধু আমার পুত্রবধূ। তাই আমি চাই, আমার বিয়ের ব্যাপারে আমার পছন্দ অপছন্দের কোনো দাম নেই। আগেকার দিন হলে একেবারেই থাকতো না, এখন কিছুটা থাকবে। কোথায় থাকলো? যাকে আমি দেখলাম না তার সঙ্গে তুমি আমার বিয়ে ফাইনাল করে দিলে। এখনই বলেই, তুমি জানো না ভাস্কর, মেয়েটিকে দেখলে সত্যি মায়া হয়। মায়া দয়ার ব্যাপারটা তো তুমি টাকা দিয়ে মিটিয়ে দিতে পারো, তার জন্য আমার বিয়ে দিয়ে। ভাস্কর, এ বিয়ে হবে, আমি কথা দিয়েছি। ভুলো না বাবা, আমিও তোমার ছেলে, তোমার হ্যাঁ যেমনি না হয় না, আমারও না তেমনি হ্যাঁ হবে না। দাঁড়াও, এত ভালো কথাটা তুমি আমার সামনে বলতে পারলে? দিনের পর দিন অপরিসীম পরিশ্রম করে এই সংসারটাকে আমি দাঁড় করিয়েছি, আমি তোমার কোনো সাহায্য নিইনি, প্রত্যাশাও করিনি, বরং আমার এই কষ্টে দেখা আমি তোমাকে ডাক্তার তৈরি করেছি, বড় ডাক্তার, সমাজের একজন সম্মানিত মানুষ। সেই জন্য কি তুমি আমার কথাকে অমর্যাদা করে সমাজে আমার সম্মানকে নষ্ট করে দিতে চাইছ? তোমার এতখানি স্পর্ধা, এতখানি তুমি একজন বড় ডাক্তার, তোমার বাবার এখন কি অবস্থা নিশ্চয়ই বুঝতে পারছ ভাস্কর। পারছি স্যার। মানুষটাকে বাঁচাতে গেলে লক্ষ্য রাখতে হবে যেন ওর মনে কোনো চাপ সৃষ্টি না, আই মিন ওরকম টেনশন যেন না হয়। আমার অসুবিধাটা বুঝতে চেষ্টা করো মিত্রা। বাবার দেহটা সারা জীবনের মতন পঙ্গু হয়ে গেছে, বিছানা ছেড়ে আর কখনো। আমায় ভুল বুঝো না মিত্রা, আমাকে আমাকে কিচ্ছু বোঝাতে হবে না ভাস্কর। তুমি তুমি আমার মাকে তুমি আমার মাকে কথা দিয়েছিলে। সে কথা আমি রাখবো মিত্রা, সারা জীবন তোর সব দায়িত্ব আমি। ঘরে বউ রেখে বাইরে আমাকে রক্ষিতার মতো? যদি তার ঠিক উল্টোটা হয়, যদি আমার সবটুকু ভালোবাসা নিয়ে স্ত্রীর মর্যাদা আমি তোমাকে দিই আর ওই মেয়েটাকে শুধু বাবা সেবা করার জন্য বাড়িতে ফেলে রাখি। হ্যাঁ, অসহায়ের মতন যে বিয়েটা আমায় করতে হচ্ছে সেটা বিয়ে নয়, শুধু বিয়ের খেলা।